নমস্কার, কেমন আছেন সবাই? পাখির বাসায় একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর, বড় দিন। এখন সমস্ত বাঙালির কাছেই এটা একটা উৎসবের দিন। এখন ওই সকাল 10:30 মতো বাজে। আমরা এসেছি তমলুক শহরের একমাত্র গির্জায় প্রার্থনার জন্য। চলুন ভেতরে যাই। দেখুন কি সুন্দর সাজিয়েছে না। জানেন, এই মেথডিস্ট গির্জায় বিভিন্ন ধর্মের মানুষ আসেন প্রার্থনার জন্য। ভেতরে বড়দিনে প্রার্থনা শুরু হয়ে গেছে। দেখুন দু বোন কি সুন্দর সেজে এসেছে। জানেন, প্রতি বছর বড়দিনে ওরা প্রার্থনার জন্য এখানে আসে। এদিকে আর একজনকে দেখুন, সে নিজেই দাঁড়াতে পারে না, সে তুলছে ভিডিও। আমাদের প্রার্থনা হয়ে গেছে, এবারে চলুন আমাদের রূপনারায়ণ নদের তীরে সবাই কেমন পিকনিক করছে আপনাদেরকে দেখিয়ে আনি। এবছর নদের পাড়ে নজরদারির জন্য পুলিশি ব্যবস্থা ছিল বেশ ভালো। ওই দেখুন কি সুন্দর রঙিন ছাতার তলায় কত ফ্যামিলি পিকনিক করছে। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদের নাটকের ক্লাবের প্রসেনজিৎ আর দেবশ্রীর সাথে, কোলে ছোট্ট মিশু। ওদের সাথে মিশুকের ঠাকুমা আর দিদাও এসেছেন। ওই দেখুন এক ঠাকুমাও এসেছেন তার পরিবার নিয়ে পিকনিক করতে। শীতকাল হলেও জানেন আজ রোদটা বেশ চড়া, তাই অনেকেই দেখছি তাঁবু খাটিয়ে নিচ্ছে। ঘুরতে ঘুরতে বেশ বেলা হয়ে গেল। রিভু আর রিভুর ঠাকুমা চলে গেছে গির্জায়, আজ দুপুরে ওখানেই খাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে আমি আর রিভুর বাবা এসেছি তার বন্ধুদের পিকনিকে। এ হচ্ছে শিবশঙ্কর, আমাদের প্রিয় শিবু। ও ব্যাংকে চাকরি করে আর সবাইকে রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসে। এ হচ্ছে অনু,
সুগতদার মেয়ে, আমাদের সবাইয়ের খুব আদরের। আর এদিকে দেখুন, নদের জলেই কিছু বাসন ধুয়ে নিচ্ছে সুগতদা আর বিলাদা। রান্না শেষ হতে আর একটু বাকি, তাই অনুকে নদের পাড়ে নিয়ে এলাম নৌকো দেখাতে। ভালোই গন্ধ বেরোচ্ছে। জানেন, শিবু খুব ভালো বিরিয়ানি রান্না করে, তাই আজ পিকনিকের মেনু বিরিয়ানি আর রায়তা। রান্না শেষ হতেই বিলাদা চললেন নদের জলে ডুব দিতে। ওই দেখুন, পিকনিকে এসে কেমন ঘুড়ি উড়াচ্ছে ছোটরা। গন্ধ তো ভালোই হয়েছিল, চলুন এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এ হচ্ছে বাবু, আমার আর বাবুর ওপর দেওয়া হয়েছে পরিবেশনের দায়িত্ব। সবাই খেতে বসে গেছে। ইনি পিনাকিদা, বিলাদা, সুগতদা, অনু, আর এদিকে বসেছে অনির্বাণদা। সবার শেষে আমিও বসে গেলাম। খাওয়া দাওয়ার শেষে সব জিনিসপত্র বাড়িতে পৌঁছে আমরা শিবুর গাড়িতে রওনা দিলাম পর্তুগিজদের গ্রাম মিরপুরের উদ্দেশ্যে। তমলুক থেকে মিরপুর প্রায় 25 কিলোমিটার রাস্তা হবে। এই গ্রামে প্রায় 1000-এর পর্তুগিজ পরিবার বসবাস করেন। জানেন, এই বড়দিনে পুরো গ্রামটা আলোয় সেজে ওঠে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে আনি। এই আমরা পৌঁছে গেলাম মিরপুরে। গাড়ি থেকে নেমেই শিবু আর সুগতদা দাঁড়িয়ে পড়েছে ফুচকা দোকানের সামনে। চলুন আমরা বরং এগোই। এই দেখুন কি সুন্দর আলোয় সেজে উঠেছে চারিদিকটা। এটা প্রোটেস্ট্যান্টদের গির্জা। কি সুন্দর, দেখুন আলোয় ঝলমল করছে গির্জাটা। জানেন, এই গ্রামে দুটো গির্জা আছে। চলুন আর একটা দেখে আসি। এটা হচ্ছে রোমান ক্যাথলিকদের গির্জা। এখানেও দেখুন কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। চলুন ভেতরে যাই। এখানে বাগানে প্রভু যীশুর জন্মের কাহিনী কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। চলুন এবার বাড়ি ফেরা যাক। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পাখির বাসার নতুন একটা ব্লগে।